বলছেন কি ফায়ার পান খেয়েছো, আমার সাথে কমেন্ট করছে ফায়ার পান না আমার সাথে যা দাঁত না ফায়ার পানটা খেতে হলে আ করে পানটা সেবার ঢোকাতে হবে না, এই দাঁত খাই না আমার লোকের কাছে দেখাতে ভয় লাগে, তো সেই জন্য ফায়ার পানটা খাওয়া সাহস করিনি। তো বললে যখন একবার জরুর ট্রাই করে দেখবো। প্রেয়সী, শ্রেয়া, পল্লবী এরকম অনেকেই তোমরা জানতে চেয়েছো আমার এজটা আসলে কত। আমার বার্থ ডেট হচ্ছে 23rd December 1997। তো এই হিসেবে তোমরা যদি হিসেব করতে চাও তাহলে আমার একটা আলাদা এজ পাবে, আর আমার কোয়ালিফিকেশান ওয়াইজ তোমরা যদি হিসেব করতে চাও তোমরা একটা আলাদা এজ পাবে। বার্থ ডেটটা বলে দিলাম, সেইভাবেই তোমরা তোমাদের মনের মতো করে আমার এজটা বসিয়ে নিও। চাইলে তোমাদেরকে বলছি না, বাট কেউ কেউ বাড়াতেও পারো, কেউ কেউ কমাতেও পারো, কারণ এর আগে আমার চ্যানেলে একটু কন্ট্রোভার্সি হয়ে গেছিলো আমার এজ নিয়ে, তো সেই জন্য ক্লিয়ার করে আমি নিজের মুখে আর আমার এজটা বললাম। যাই হোক, আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর রিঙ্কু দিয়ে এসেছিলো, বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, আমি বাসনগুলো আমি গুছিয়ে দিচ্ছি। আজকের কিউএনএ প্লাস ব্লগ হচ্ছে, একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। কেমন লাগছে আজকের কিউএনএ প্লাস ব্লগ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ঋষভ বলছে তোমার কোয়ালিফিকেশন কতদূর, আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, তারপরে কম্পিউটারে ডিপ্লোমা করেছি, তারপরে আমি কি যে করেছিলাম এখন আর মনে নেই, ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অটোমোবাইলস এর কি একটা কোর্স ছিল সেটা করেছিলাম, এত যুগ আগে করেছি না এখন আর মনে থাকে না। শ্বেতা, পূর্ণিমা, পৌলমী এরম অনেকে অনেকে বলেছো আমি বেবি ঠিক কবে নেব। তো দেখো, বেবি তো ভগবানের আশীর্বাদ, ভগবান যবে চাইবে তবেই হয়ে যাবে, টুক করে জানতে পেরে যাবে তোমরা মাসি হয়ে গেছো। আজকে রান্নাটা সেরকম কিছু করছি না, ডিমের ঝোল করে নিচ্ছি আর ভাত করে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও তো অলমোস্ট কমপ্লিট হয়েই গেল, যাই আমি এবারে স্নানটা করে পুজোটা করে নিই। এখন বেজে গেছে দেখো পুরো পাক্কা 9টা, অফিস থেকে এসেছে 7টার সময়, 7টা থেকে বেরোবো করছিলাম, বাট এই কাজ ওই কাজ করে করে তারপরে ল্যাট খেতে খেতে বেরোনো আর হয়নি। তো এখন আমাদের হুট করে ইচ্ছে হয়েছে বাইরে বেরোনো, তো এখন আমরা বাইরে বেরোচ্ছি। আর মেয়েরা সবসময় আয়না দেখে না, ছেলেরাও দেখে, আয়না নেই, আমরা আবার আলট্রা মডার্ন মানুষজন, আমাদের মোবাইল আছে, আমরা মোবাইলকে আয়না হিসেবে কাজ করে চালাচ্ছি, লাগানো হয়নি। বাইরে বেরোচ্ছি, জানি না কী করবো, বাট এই আমার সোয়েটার এখন পরলে গরম লাগছে, সোয়েটার না পরলে ঠান্ডা লাগছে, সেই কোটটা আছে, যাই পরছি তার উপরে একটা করে কোট চাপিয়ে নিচ্ছি। চলো এবারে বাইরে বেরোই, দেখি বাইরে যেয়ে কী করি। বাট সন্ধেবেলা তো আমার ইচ্ছে করছিলো ফুচকা খেতে, এখন দেখা যাক বাইরে যেয়ে কী খাই, বাট অবভিয়াসলি খেতেই যাচ্ছি, না হলে কী করতে যাবো, বাইরের একটু ফ্রেশ ফ্রেশ হাওয়া খেয়েও চলে আসবো। বাইরে একটুখানি ঘুরলাম, টুকটাক খাওয়া দাওয়া হলো, আর এবারে হাঁটাও হয়ে গেল, দেন এখন চলে যাচ্ছি। হাঁটছেন, হাতে করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ প্রসাদও, প্রসাদ না পাপড়ি চাট নিয়েছি, সেটাই নিয়ে যাচ্ছি। চলো রুমে যাই, রুমে যেয়ে কথা বলবো। বাড়ি চলে এলাম টুক করে, আর বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি, আর এখন খাচ্ছি আলু কাবলি। আলু কাবলিটা একটু ঝাল একটু বেশি, টকটা একটু কম, টকটা একটু বেশি হলে ভালো লাগতো বলো। খেয়ে দিয়ে একটুখানি বসে গেলাম, তোমাদের আর কিছু কমেন্টে রিপ্লাই দিতে। তো এনজি ব্লগ বলছে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এস কে রমিজ বলছে বিউটিফুল, থ্যাংক ইউ। রিম বলছে এতদূর আসার জার্নিটা কেমন ছিল এক লাইনে বলো, এতদূর আসার জার্নিটা কঠিন, খুব কঠিন। অঙ্কিতা বলছে দিদিভাই কেমন আছো, ভালো আছি বর্তমানে, তাতে একটু ব্যথা আছে। একটা রিকোয়েস্ট ছিল দাদাভাইয়ের সাথে একটা ফুড চ্যালেঞ্জ করো, তোমরা যদি ফুড চ্যালেঞ্জ দেখতে চাও ওর সাথে আমাকে কমেন্টে জানাও, অবশ্যই করবো, কারণ ও খেতে ভালোবাসে আর আমি ওর সাথে থেকে থেকে এখন খেতে মোটামুটি শিখে গেছি। অল ইন ওয়ান বিক্রি করেছে দিদি, তারকেশ্বর কবে আসবে, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে রয়েছে। আমি তারকেশ্বর যাচ্ছি নেক্সট মান্থ মানে ডিসেম্বরে, ডেটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, ডেটটা ঠিক হলে তোমাদেরকে জানিয়ে দেবো। আমার জন্মদিন কবে, আমার জন্মদিন হচ্ছে 23rd December। আমি মালদা থেকে দেখছি তোমার ভিডিওগুলো, সব তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা বলছে দিদি তোমাকে জাস্ট সেই লাগে, থ্যাংক ইউ। দিশা বলছে দিদি ভাই আমিও পিংলা কলেজে পড়ি, তুমি কোন স্ট্রিমে পড়তে, আর লাভ ইউ ফ্রম বালিচক। আহা, বালিচক মানে আমার শহর। তো আমি পড়তাম কোন স্ট্রিমে, আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়তাম। ইমিলি বলছে টি না কফি, আমার চাও খেতে ভালো লাগে, কফিও খেতে ভালো লাগে, বাট ইদানিং আমার চা খেতে ভালো লাগছে, তাও মাটির ঘরের চা। সিনা মাউন্টেন, পাহাড়ে উঠতে প্রচুর কষ্ট করতে হয়, সমুদ্রে যাও বসে থাকো, সমুদ্রের আওয়াজ নাও, তো সি হট না কোল্ড, কি ঠান্ডা না গরমকাল, কি বা ঠান্ডা বা গরম, খাবার যদি হয় আমার গরম খাবার খেতে ভালো লাগে, আর কাল যদি হয় আমার শীতকাল ভালো লাগে, কারণ শীতকালে অনেক রকমের সবজি খেতে পাওয়া যায়।
সফট ড্রিঙ্কস না হার্ড ড্রিঙ্কস? ও বাবা, পর হার্ড ড্রিঙ্কস অ্যালাউ করলে জীবনে অনেক উন্নতি করে ফেলতাম। সফট ড্রিঙ্কস ক্যাজুয়াল না ফর্মাল? আমার ফর্মাল ভালো লাগে বেশি। ডে না নাইট? আমার ডে ভালো লাগে, নাইট তো ঘুমিয়ে গেলাম, নাইট শেষ। বাট লং ড্রাইভ বা কোথাও যদি ঘুরতে যাওয়ার হয় তখন কিন্তু আমার দিনের থেকে রাত্রিবেলা ঘুরতে যেতে বেশি ভালো লাগে। বিরিয়ানি আর ফুচকা, ও বাবা দুটোই খুব ফেভারিট। বাট বিরিয়ানি না ফুচকার মধ্যে যদি বলি তাহলে বিরিয়ানি ফুচকার থেকে বেশি ভালো লাগে। চিংড়ি না ইলিশ? আমি কোনটা ছেড়ে কোনটা বলবো? আমি মাছের মধ্যে না হাতে গোনা গোটায় মাছ খাই, সত্যি কথা বলতে। চিংড়ি খাই, ইলিশ খাই, আর কি খাই, ওই রুই কাতলা এইগুলোই খাই। তো দুটোর মধ্যে কোনটা ছেড়ে কোনটা বলবো বলতে পারবো না, দুটোই আমার কাছে খুব ফেভারিট। বেবি বয় না বেবি গার্ল? হা হা, বেবি গার্ল, বেবি গার্ল, বেবি বয়ের থেকে বেবি গার্লকে আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগে। কি গো ঘুমি গেলে যে, বাকি কমেন্ট অ্যান্সারও দাও। ও আমাকে অ্যান্সার দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তারপর সুজন বলছে খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। পিকচার দেখেই বলে সবাই মানুষ, সামনে দেখে তো চমকেই যাবে। আমি খারাপ সামনাসামনি দেখলে বুঝতে পারবে। ওইখানে তো মাস্ক পরে বেড়াই, আমাকে একজন বলেছিল মাস্কটা কি ভাবের জন্য পরো? আরে না গো, নিজের এই বদনটা লোকানোর জন্য পরি আমি মাস্কটা। আরে আহাতে আমি করেছি, তুমি কি বিটিএস ফ্যান? প্লিজ রিপ্লাই। ভাই বিটিএস মানে কি সেটাই এখনো পর্যন্ত না জানা আমার মন। কি বিটিএস? একটা হচ্ছে গ্রুপ, একটা পপ সিঙ্গার এর গ্রুপ। ও না জানি না ভাই। আমি সঞ্জিতা কমেন্ট করছে, কবে দেখা করবে আমার সঙ্গে দিদি? আই লাভ ইউ দিদি, অনেক অনেক ভালোবাসা। দেখা হয়ে যাবে, পৃথিবী তো ছোট, পৃথিবী কি আর বড়, যে কোনো সময় দেখা হয়ে যাবে। গোলাম বলছে দিদি তোমার কোনো নিকনেম আছে আর ফেভারিট পারফিউম কোনটি? এ ভাই আমার না নিজের কোনো পারফিউমই নেই, আমি বরের পারফিউম ব্যবহার দিন চালাই, আমি এমনই একটা মানুষ। আমার নিকনেম আছে, আমার মা আমাকে ডাকে মামন বলে, বাড়িতে ওটাই জানে, মামন মামনই বলে আমার বাড়িতে ওটাই জানে নিকনেম, মামন মামন বলে ডাকে। মনলি সেটি কমেন্ট করেছে, তোমার সাথে পার্সোনালি বন্ধুত্ব করতে পারলে খুশি হতাম মমু। কি করে এখন হবে বলো? আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মেন প্রবলেমটা কি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডই ভুলে গেছি, তো বাড়ি যতদিন না যাচ্ছি আমি ঠিক করতে পারবো না। পল্লবী বলছে দিদি তোমাকে না খুব কিউট দেখতে, থ্যাংক ইউ। অঞ্জলি অধিকারী বলছে তুমি কোথায় থাকো, কতদূর পড়াশোনা করেছো? আমার থাকার না কোনো ঠিক নেই, এই যেমন কদিন আগে আমি ছিলাম উড়িষ্যায়, তারপরে আমি কদিনের জন্য থাকলাম আমার বাড়িতে, এখন আমি চলে এলাম আসানসোলে, আবার হুট করে যে কোথায় চলে যাব এই বরের দৌলতে আমি নিজেও জানি। তোমার নাম কি আর ভাইয়ের নাম কি? কোশ্চেন। আমার নাম মৌমিতা, ভাইয়ের নাম সুশান্ত, মানে আমার ভাই না আমার বর। সুলতান রানী কমেন্ট করেছে তোমার গলার ভয়েসটা সেরেটি, তোমার খুব ভালো লাগে, তুমি আরো বড় হও দিদি, ভালো থেকো। আর হ্যাঁ তোমার পছন্দের খাবার বলো দুটো, আর দাদার একটা দোষ বল। দাদার দোষ? দাদার দোষ সত্যি কথা বলে দিচ্ছি, প্রচন্ড পরিমাণে রেগে গেলে হুট করে রেগে যায়, কথায় কথায় রেগে যায়, আর রেগে গেলে জিনিসপত্র ছুড়ে ভেঙে দেয়, সেই জন্য আমার ঘরের খাপ জিনিসই সব ভাঙা, কোনো জিনিসই আসতো নেই। জয়দেব হোসেন কথা বলেছে আমার বাড়ি বলে দিয়েছি, তোমার শ্বশুর বাড়িতে কে কে আছে আর প্লিজ আমার নাম জানিও। তানিষ্কা, তানিষ্কা হ্যাঁ আচ্ছা। আমার শ্বশুর বাড়ি থেকে গেছে, আমার শ্বশুর বাড়ি শ্বশুর আছে, আমার শাশুড়ি আছে, শাশুড়ির শাশুড়ি আছে, মানে আমার ঠাম্মা শাশুড়ি হবে, আর আমার ভাগনা ভাগনিরা পারমানেন্ট মেম্বার না, বাট ওখানে থাকে, প্রায় থাকে, প্রায় থাকে না এরকম বলতে পারো। আশিকা বলছে হাই, আমি আশিকা, কেমন আছো? খুব সুন্দর কথা বলো তুমি, কোনো প্রশ্ন নেই, বাট ভালো থেকো, নামটা নিও, থ্যাংক ইউ। সবার শেষে একটা কথাই বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কমেন্ট করার জন্য, তোমরা না থাকলে আমি আজ থাকতাম না, আমাদের পরিবার 35,000 প্রায় ক্রস করে চলে যেতে পারতো না, এখনও অনেকটা পথ চলা বাকি, আর যাদের নামটা নিতে পারিনি লিমিটেড টাইম ডিউরেশন একটা থাকে, তো সেই জন্যে তো মন থেকে সরে চাইছি, অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের নাম বলবো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা করছি নেক্সট ডে, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।